নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে যে তথ্যটা দেবো সেটি হচ্ছে বছরের যে এই অন্যতম শুভ অমাবস্যা কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন বিশেষ কিছু কাজ বা কার্য করা যায় না কোন কার্যগুলো বা কোন কাজগুলো করলে অশুভ ফল হবে বা অশুভ প্রভাব আপনারা পেতে পারেন সেই তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে প্রথম হচ্ছে যে কোনো রকম বড় ডিসিশান এই অমাবস্যা চলার সময় নেবেন না কোনো ধরনের বড়ো সিদ্ধান্ত একদিন ডিলে করে দিন এই অমাবস্যার দিন বা এই অমাবস্যা তিথি চলাকালীন নেবেন না ভীষণ অশুভ প্রভাব আসে বা ভীষণ রকম অশুভ ফল দান করে দু নম্বর হচ্ছে কাঁচের জিনিস এই অমাবস্যার দিন ক্রয় করবেন না কাঁচের জিনিস যেগুলো কোনো থালা কোনো বাটি বা কোনো প্লেট বা কাঁচের জিনিস কাউকে উপহার হিসাবে দেবেন না কৌশিকী অমাবস্যা চলার সময় বা চলাকালীন তিন নম্বর হচ্ছে এই সময় এই তিথিতে কারুর কাছ থেকে কোনো রকম লোন বা ধার সেটা এক টাকা হোক একশো টাকা হোক এক হাজার টাকা হোক ধার নেবেন না বা কাউকে কোনো রকম ধার দেবেন না এতে সম্পর্ক নষ্ট হবে বা সম্পর্কের অবনতি ঘটবে এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই এটা করবেন না পরেরটা হচ্ছে যে এই কৌশিকী অমাবস্থা যখন চলবে এই সময় এই তিথি চলাকালীন নিরামিষ ভোজন বা মাছ মাংস বা কোনো রিচ তরকারি না খাওয়াটাই বেশি শ্রেয় হবে এই দিন আমিষ জাতীয় দ্রব্য বর্জন করুন নিরামিষ আহার বা নিরামিষ খাদ্য গ্রহণ করুন পরেরটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা বহু মানুষ আছেন বহু মানুষ এরকমও দেখেছি যারা একটুখানি আগ্রহ বেশি থাকে যে এই দিন শ্মশানে যাই শ্মশানে গিয়ে দেখি কি হচ্ছে কি হয় এরকম আগ্রহ অনেকে থাকে সাধারণ মানুষের এই তিথি চলাকালীন শ্মশানে যাওয়া বা শ্মশান সংলগ্ন কোনো অঞ্চলে যাওয়া কোনো সময় উচিত নয় বিশেষত রাত্রেবেলা হয়তো আপনার কোনো কাজ পড়ল বা আপনার কেউ গত হলেন সেটা তো আলাদা ব্যাপার সেক্ষেত্রে তো যেতেই হবে কিন্তু এমনি বা ঘুরতে বা এরকম কিছু কাজের জন্য শ্মশানে যাবেন না এই দিন অশুভ শক্তি সর্বাপেক্ষা বেশি অ্যাক্টিভ হয়ে যায় তা আপনি আমি সাধারণ মানুষ আমাদের এই সময়টা শ্মশান ভূমি অ্যাভয়েড করাই উচিত আরেকটি ক্ষেত্রে চলতে পারে যদি কেউ কোনো রকম কাজ করান রকম কাজ কোনো সিদ্ধ মানুষ দ্বারা কোনো তান্ত্রিক দ্বারা তাদের ব্যাপারটা আলাদা সাধারণ মানুষ একলা কোনো বা কোনো বন্ধু বান্ধবের সাথে এই দিন শ্মশানে যাওয়াটা কোনো সময় উচিত নয় অমাবস্যা চলাকালীন চন্দ্র বলহীন হয়ে পড়ে চন্দ্রের বল থাকে না অমাবস্যা তিথি চলাকালীন এই এই দিনকে দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে স্নান করে নিন এবং সূর্য প্রণাম করুন অন্য কোনো দিন করুন ছাই না করুন এই দিন পজিটিভ ভাইব বা পজিটিভ এনার্জি পাওয়ার জন্য সূর্য প্রণাম করুন পরেরটা হচ্ছে এই তিথি বা এই দিন চলাকালীন পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ বা স্ত্রী বা স্বামীর সাথে ঝগড়া অশান্তি করবেন না এর প্রভাব সুদূর হবে এটা পারিবারিক গোলযোগকে বড়োভাবে ডেকে এনে দেবে বা বড়োভাবে অশান্তির কারণ হয়ে যাবে পরেরটা হচ্ছে এই দিন বাড়িতে কোনো ভিখারি বা গরিব মানুষ এলে তাদেরকে না খাইয়ে ফেরাবেন না হয়তো কেউ কোনো দরকারেই এসছে তাকে একটু জল বা একটু বাতাসা হলেও তাকে দিন তিনি সেটা মুখে দিয়ে তারপর আপনার বাড়ি থেকে যান যদি কাউকে ফিরিয়ে দেন তাহলে শনিদেবের অশুভ প্রভাব আপনাদের ওপর পড়বে বা শনিদেবের খারাপ প্রভাব আপনাদের ওপর পড়বে গরুর পুরাণ মতে এই তিথি চলাকালীন রকম শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয় কোনো রকম বেড রিলেশনশিপে যাওয়া উচিত নয় শুদ্ধ বস্তে শুদ্ধ মনে পবিত্র চিত্রে এই দিনটি অতিবাহিত করুন এবং পরেরটা হচ্ছে লাস্ট হচ্ছে এই তিথি চলাকালীন এই দিন চলাকালীন কারুকে বাড়িতে কারুর বাড়িতে নিমন্ত্রণ নিমন্ত্রিত অতিথি হিসাবে গিয়ে অন্ন ভক্ষণ করবেন না হয়তো আপনার কোনো বন্ধু আপনাকে নিমন্ত্রণ করেছে কোনো কারণে বা নিমন্ত কোনো আত্মীয় বাড়িতে কিছু যাওয়ার আছে এই দিনটা তার বাড়ির অন্য গ্রহণ করবেন না কিন্তু আপনি যদি পারেন কোনো ভালো মানুষ কোনো সৎ ব্যক্তি তাকে যদি সম্ভব হয় কিছু দান করুন বা কিছু ভোজন করান এটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে কিন্তু আপনি কারোর বাড়িতে গিয়ে কোনো রকম খাদ্যদ্রব্য বা নিমন্ত্রিত হিসাবে অতিথি হিসাবে গিয়ে কোনো কিছু গ্রহণ করবেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিন এই তিথি চলাকালীন কাউকে কোনো রকম ধার দেবেন না বা কোনোভাবে কোনো রকম আর্থিক লেনদেন বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না এই কটা জিনিস একটু পালন করুন এই কটা নিয়ম একটু ফলো করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন এই জিনিসগুলো একটু দয়া করে মেনে নিন মেনে চলুন অবশ্যই উপকার পাবেন ক্ষতি আপনাদের কিছু হবে না এটুকু আপনাদের গলায় বলতে পারি আজ এইটুকুই থাক যারা মনে করছেন আমাকে দেখাতে চান বা যারা আমাকে আমাকে দিয়ে রেমেডি করাতে চান কীভাবে যোগাযোগ করবেন সেই তথ্য ডিসক্রিপশানে দেওয়া আছে কোথায় চেম্বার করি সেটাও দেওয়া আছে চাইলে আসতে পারেন চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনাদের ভালো ফল দেওয়ার আজ যাই কাল নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার